বাংলাদেশের বাজার কেমন তোমাদের সঙ্গে শেয়ার করব। বোয়াল মাছটার সাইজটা একবার দেখো, এটা কি আলুর পুর দিচ্ছ? তাহলে কি দিচ্ছ? ডালের ঘুগনি, ডালের ঘুগনি দিচ্ছ? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম ঢাকা, বাংলাদেশ। তোমরা সবাই জানো যে আমরা বাংলাদেশে এন্টার করে গেছি, কিভাবে করেছি, কিভাবে বর্ডার ক্রস করেছি, কি কি আমাদের ডকুমেন্টস লেগেছে সব আমি শর্ট ভিডিও বানিয়েছি, আর ডিটেল ব্লগ তো বৈদিক ওর চ্যানেলে শেয়ার করে দিয়েছে, তোমরা একবার চেক আউট করে দিও। বাংলাদেশটা, বাংলাদেশের মানুষজন জাস্ট আউটস্ট্যান্ডিং, মানে এত আন্তরিকতা, এত ভালোবাসা দিচ্ছে না, কিছু বলার নেই। এখনো অবধি আমরা বেশ কিছুদিন আছি, তো সব তোমরা জানতেই পারবে আস্তে আস্তে যে সত্যি সত্যি মানুষগুলো কেমন। কালকে রাতে আমরা হচ্ছে আঙ্কেলের বাড়িতে এসেছি, আঙ্কেল ভীষণ যত্ন করছে, ভীষণই খাওয়ার দাওয়ার সব দিক থেকে। তো আজকে ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে, কারণ কালকে আমরা রাত করে ঘুমিয়েছি গল্প করতে করতে, দেন ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়েছি, এখন একদম সুন্দর সাজিয়ে গুছিয়ে ব্রেকফাস্ট আমাদের সার্ভ হয়ে গেছে। আছে এরকম পরোটা, যেটা কিন্তু এখানে বেশ চলে, মানে আমি কালকে থেকে এখানে দেখছি এখানে কিন্তু পরোটার চলটা বেশ বেশি আছে। তার সঙ্গে আছে এরকম অমলেট, যেটা আমি খাবো না, পাপাকে দিয়ে দেব। তার সঙ্গে আছে একটা মিক্সড ভেজ, গাজর পেঁপে টেপে দিয়ে একটা ভেজ ভেজিটেবলস, তার সাথে একটা মিষ্টি যেটা এখানকার খুব পপুলার, খুব ফেমাস মিষ্টি। কী নাম মিষ্টিটার? সাতক্ষীরার প্যাড়া। সাতক্ষীরার প্যাড়া, এটা সাতক্ষীরার প্যাড়া দেখতে ঠিক এরকম, আর খেতেও দুর্দান্ত। আমি খেয়েছি কালকে একটা, তার সাথে একটা ব্যানানা। এই হচ্ছে আমাদের একদম সুন্দর সাজিয়ে গুছিয়ে ব্রেকফাস্ট, এটা তো ফটাফট ব্রেকফাস্টটা কমপ্লিট করবো, দেন আজকে কী প্ল্যান আছে না আছে আমি কিচ্ছু জানি না, পাপা ওগুলো জানে, কিন্তু ঢাকাটা একটু ঘুরবো এটুকু আমি জানি, আর তোমাদের সঙ্গে আমি টুকটুক করে শেয়ারও করতে থাকবো এটাও আমি জানি। তো সঙ্গে থেকো, ব্লগে থেকো, আই হোপ ঢাকার ব্লগ, বাংলাদেশের ব্লগ তোমরাও খুব এনজয় করবে আমাদের সঙ্গে। তো ব্লগগুলোকে কিন্তু একটু স্কিপ করো না, বিশেষ করে পাপারটা, মানে আমি ওর চ্যানেলের লিঙ্ক স্ক্রিনে যাচ্ছে, দেখো বৈদিক চ্যাটার্জির নাম, তো আমি ওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ও পুরো ডিটেল শেয়ার করছে ডিটেলে, তো ওটাও একবার দেখে নিও, আর আমারটাও দেখো, একটু একটু সাপোর্ট করে দিও। তো ব্যাস ফটাফট ব্রেকফাস্টটা করে নিই। ভীষণই ভালো। তো আমার তো এখানে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, দেন এখানে দেখো একটা দিদি রান্না করছে কিচেনে, কি কি রান্না করছে একবার দেখে নিই চলো। এখানে রুই মাছ আছে, তার সঙ্গে পমফ্রেট মাছ আছে, তার জন্য এখানে মশলা করা হচ্ছে, আর তার সঙ্গে এখানে রয়েছে বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা মিক্সড ভেজ। আমি এখন বসে পড়েছি আঙ্কেলের গাড়িতে, আর আমরা এখন যাচ্ছি মার্কেটটা ঘুরতে। আমি আঙ্কেলকে বললাম যে আমাকে একটু মার্কেটটা ঘোরাও, কারণ বাংলাদেশি মার্কেট দেখার জন্য আমি ভীষণই এক্সাইটেড, খুব ইন্টারেস্টেড ছিলাম যে বাংলাদেশের মার্কেটগুলো কেমন বসে, বা বাজারঘাট কেমন, কেমন কি লোকজন, সব জানার খুব আগ্রহ হয় এরকম নতুন দেশে এসে। তো আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমাকে একটু বাজারটা ঘুরিয়ে দাও, তো আঙ্কেল আমাকে একদম নিয়ে বেরিয়ে পড়েছে। তো বাজারটা শুধু আমি একা ঘুরবো না, সঙ্গে তোমাদেরকে নিয়েও কিন্তু ঘোরাবো। এই ব্লগ কিন্তু কেউ মিস করো না, মানে বাজারে গিয়ে বাংলাদেশের বাজার কেমন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তো আঙ্কেলের বাড়ির থেকে বেরিয়ে 4-5 মিনিট পরেই আমরা বাজারে পৌঁছে গেছি, আর এই বাজারটার নাম হচ্ছে মোহাম্মদপুর বাজার, আর এখন বাজে 1:30, আর এই টাইমে বাজারটা ঠিক একবার দেখো, পুরো জমজমাট সকালের বাজারের মতো দেখতে লাগছে, আর বাজারটাকে দেখে আমার চোখ ধাঁধিয়ে গেছে, এত বড় একটা বাজার। এটা কিন্তু শুধুমাত্র মাছের বাজার, আরও অন্যান্য বাজার আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তোমরা ফার্স্ট আগে মাছগুলোকে দেখে নাও যে কত রকমের মাছ এখানে রয়েছে। এটা কি মাছ? এটা কি মাছ আছে এর মধ্যে? মুই মাছ। ও বাবা,
এরকম পমফ্রেট মাছ এত বড় বড় সাইজের লাইন দিয়ে রয়েছে, তার সঙ্গে কাতলা মাছগুলো তো পুরো বিয়ে বাড়ির সাইজের কাতলা মাছ, রুই মাছ। এইটা কি মাছ ভাই? এইটা আর মাছ, এইটা রিঠা মাছ না স্যার, আর মাছ ও আর 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 সরি সরি ওটা বল স্যার। আর এই দোকানগুলো শুধুমাত্র চিংড়ি মাছেরই দোকান, ছোট থেকে বড় সব রকমের চিংড়ি মাছ এখানে রয়েছে দেখো। মোটামুটি এখানে এসে আমার মাছ দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত বড় বড় মাছ। এটা কি মাছ বললে? বোয়াল, বোয়াল মাছটার সাইজটা একবার দেখো, বাপরে। চলো আরো মাছ দেখি। এত দুপুর বেলা যে এত সুন্দর বাজার এখানে, এখন তুমি যেটা দেখছো না সকালে কিন্তু আবার এরকম করতে পারতো না, সকালে গ্যাদারিং গ্যাদারিং। হ্যাঁ হ্যাঁ, তো মাছ বাজারের ঠিক পাশেই একদম মুরগির দোকানটাকে দেখো, এরকম মুরগি। এগুলো কি মুরগি ভাই? এগুলো কি মুরগি? সোনালি। আর কালো গুলো দেশি মুরগি। আর এখানে কিন্তু আমি একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু পোলট্রি মুরগি কিন্তু খুবই কম বিক্রি হয়, মানে বেশিরভাগ লোকজন এখানকার ওই লাল মুরগি যেটাকে এখানে বলা হচ্ছে সোনালি মুরগি ওটাই কেনে। আর এরকম টাইপের লম্বা লাইন দিয়ে পুরো মুরগির মাংসের দোকানগুলো। তারপর চিকেনের দোকানের পাশে এরকম লম্বা করে রয়েছে মাটনের দোকান, আর এখানে দেখো কতগুলো খাসি বাঁধা রয়েছে। তার সঙ্গে এরকম হাঁসের মাংসের দোকানও কিন্তু লম্বা লাইন দিয়ে আছে, এখানে দেখো হাঁস বাঁধা রয়েছে। তাহলে মাছ আর মাংসের দোকান কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি সবজি বাজারে। তো সবজি বাজারটাকেও দেখো যে কতটা বড় আর কতটা টাটকা সবজি এই দুপুরবেলাতে বিক্রি হচ্ছে। এরকম নানান ধরনের সবজি কোনটা নেই, মানে যেগুলো আমাদের সব নর্মাল দোকানে পাওয়া যায় সেরকমই সমস্ত সবজি এখানে অ্যাভেলেবেল রয়েছে, আর সমস্তটা তাজা। দেখো টাটকা সবজি এই দুপুরবেলাতে বিক্রি হচ্ছে। সত্যি বলছি ঢাকার মাছ বাজার, মাংস বাজার, সবজি বাজার দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম যে এত বড় মার্কেট এখানে। তবে কিন্তু এখানকার লোকাল লোকজন বলছে যে এর থেকেও নাকি বড় মার্কেট আছে, সেখানে অবশ্য আমি যাইনি, চেষ্টা করব যাবার কখনো। তাহলে বাজার থেকে ফিরে গেছি, ফিরে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। তোমরা বাজারটা একবার দেখলে? আমার তো চোখ ফোক পুরো দাঁড়িয়ে গেছে, জাস্ট এত বড় বাজার, বাপরে বাপ। যেমন মাছের বিরাট বড় বাজার, তেমনই মাংসের বিভিন্ন রকমের মাংস আছে, খাসি মুরগি হাঁস সব রকমের মাংস ওখানে আছে। আর মুরগি যে এরকম লাল মুরগি এখানে পুরো ভর্তি। যাই হোক, বাজার দেখে আমার মাথা ফাতা খারাপ হয়ে গেছিলো যে এত বড় বাজার। আঙ্কেল বলছে বা ওখানকার বাজারের লোকজন বলছে যে এখন তো দুপুরবেলা বলে নাকি আমি কম দেখছি, মানে 1/4 এটা নাকি পুরো ভরে যায়। যাই না এর থেকে ভরে গেলে আর কি অবস্থাটা হয়। এবার লাঞ্চ করব, আর পাপা এখানে কাজ করেই যাচ্ছে, ওঠেও নি, সারাক্ষণ কাজ করে যাচ্ছে। দেখো চা দিয়েছিলাম, এই চাটা খেয়েছে, ও সারাক্ষণ কাজ করে যাচ্ছে। আজকে আমাদের প্ল্যান ছিল ঢাকাটা একটু ঘোরার বিকেলের দিকে, বাট মনে হচ্ছে না হবে বলে, কারণ ওর কাজ যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ ও উঠবে না। বাট খিদে পেয়েছে, এখন লাঞ্চটা করবো। চলো তাহলে আজকের আমাদের লাঞ্চে ছিল এরকম সাদা ভাত আর ভেটকি মাছের একটা কারি, আর ছিল মিক্সড ভেজটা, আর এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা পমফ্রেট ফ্রাই, যেটা খেতে দারুণ লাগে। আমি কিন্তু এটা প্রথমবার ট্রাই করছি এখানে এসে, আর দুর্দান্ত খেতে। তো পাপা আর আমি একসঙ্গে লাঞ্চটা করে ফেললাম, প্রচণ্ড খিদেও পেয়েছিল। তো এখন টাইম হয়ে গেছে রাত 10:10, আর আমরা লাঞ্চ করার পরে কিছুক্ষণ কাজবাজ করলাম, মানে এডিটিংয়ের কাজ করলাম, করে ঘরে চা কফি বানিয়ে খেলাম। খেয়ে এখন আমাদেরকে আঙ্কেল নিয়ে ঘুরতে বেরিয়েছে পুরো রাতের ঢাকা শহরটা, আর আমার দেখে জাস্ট চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় রেস্টুরেন্ট, সিরিয়াসলি বলছে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তোমরা দেখো জাস্ট এক ঝলকে। দেখো এখন বাজে প্রায় রাত 11টা, কত লোকের জমজমাটি দেখো, তার সঙ্গে এত বড় বড় বিল্ডিং রয়েছে, এরকম বড় মার্কেট রয়েছে, কত কত রেস্টুরেন্ট রয়েছে, মানে কি না নেই। সত্যি বলছি ঢাকার প্রেমে পড়ে গেলাম, আমার এত 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 ভালো লেগেছে। এত লাগছে ঢাকা, ঢাকা দুর্ধর্ষ দুর্ধর্ষ, মানে আমি কল্পনা করতে পারিনি এত সুন্দর একটা শহর, গোছানো শহর। মানে আমরা যে রাস্তাটায় ঘুরে বেড়ালাম পুরো গোছানো,
পুরো গোছানো বিল্ডিং গুলো। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? সংসদ ভবন রয়েছে, সংসদ ভবনটা দারুণ দেখতে। আগের দিন আমি ব্লগে নিতে পেরেছিলাম মনে হচ্ছে, পরে নেবো আমি, আসবো আবার টাকা দিয়ে। ওকে, এই সংসদ ভবন আর ঠিক তার সামনে থেকে আমরা ফুচকা খাচ্ছি। আমরা এখন ট্রাই করবো ফুচকা, মানে বাংলাদেশের ঢাকার ফুচকা ট্রাই করবো। কলকাতার ফুচকা তো প্রচুর বার খেয়েছি, কিছু বলার নেই, আমার অল টাইম ফেভারিট। বাট ঢাকার ফুচকা কেমন হয় মানে জানার খুবই ইচ্ছে। চলো ট্রাই করি। এটা কি আলুর পুর দিচ্ছ? তাহলে কি দিচ্ছ? ডালের ঘুগনি। ডালের ঘুগনি দিচ্ছ? জি, ডালের ঘুগনি। দেখি একটু, শুধু ডাল। হ্যাঁ, এখানে শুধু ডালই আর কিছু নেই। আচ্ছা, ডালের ফুচকা এখানে শুধু ডাল, মানে আমাদের যেমন এখানে আলু দেয় এই পুরটাতে, এখানে দিচ্ছে ডাল। এবার কি দেবে? শশা, কাঁচা মরিচ, পেঁয়াজ। থ্যাংক ইউ। আর ওটা ভেলপুরি। আচ্ছা, এটা হচ্ছে ভেলপুরি। বাবা, নামা দেখি একটুখানি, নামা দেখি একটুখানি। এটা হচ্ছে ভেলপুরি আর এটা হচ্ছে ফুচকা, তাই তো? মানে একই রকমের টেস্ট। কিন্তু আমার হাতে আছে ফুচকা, আমি ফার্স্ট ট্রাই করি একটু টক জল দিয়ে দিই এর মধ্যে। টক জল দিয়ে নি। ডালের পুর দেওয়া ফুচকা প্রথমবার খেলাম, ভালোই খেতে, বেশ ভালো খেতে। আর এটা হচ্ছে ভেলপুরি ফুচকা, মানে ফুচকা ভেলপুরি। এটার মধ্যে অলরেডি টক জল দেওয়া রয়েছে, এটা একবার ট্রাই করি। আরো অনেক দোকানপাট বসে আছে, যেমন এখানে হাওয়াই রয়েছে, ভেলপুরি, তারপরে মশলাপুরি, চানা, সবকিছু। ভিড়টা একবার দেখো, এত রাত হয়ে গেছে, তাও ঠিক এরকম রকম, এরকম লেভেলের ভিড় রয়েছে এখানে। সংসদ ভবনটাকে দেখো, এরকম চারিপাশ থেকে জলের মাঝখানে সংসদ ভবন, আর লাইটগুলো পুরো রিফ্লেক্ট করছে, একটা অদ্ভুত একটা মায়াবী অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে। সত্যি বলছি, ঢাকার প্রেমে পড়ে গেছি আমি, ঢাকা এতটাই বিউটিফুল, এতটাই। যাই হোক, ঘুরতে ঘুরতে অনেকটা রাত হয়ে গেছে, আর আমরা ফুচকা টুচকা খেয়ে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের ঢাকার ব্লগ, ঢাকা মার্কেটের ব্লগ, অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে যেও। তাহলে চলো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট, বাই।